এই যে বালিকা যাবে নাকি কাজে অফিস চল চল মানে কোথায় যাব প্রিন্সিপালের কাছে প্রিন্সিপালের কাছে কেন আপনাদের সাথে কি একটু মশকরাও করা যাবে না আরে পাগল হানিমুনে যেতে হবে ছুটি নিতে হবে না এই যে ভাইয়া আপনার চেন খোলা হৃদয়ের দরজা খোলা রাখলে কারো চোখে পড়ে না চোখে পড়ে প্যান্টের চেন খোলা থাকলে না এই যে ভাইয়া জি আপনার সাথে কি একটু প্রেম করা যাবে প্রেম মুখ দেখে তো সুন্দরী মনে হয় প্রেম আরে দেখি জুতা খুলো জুতা খুলো জুতা খুলো দেখি জুতা খুলো পা দেখাও উপরে তো আসলি কিরে তোর কি হইছে আর বলিস না কালকা মাতাল অবস্থায় বন্ধুরা মিলে আমাকে ছাগল ডারে খাইছিলাম ভালো খবর খাইছো মজা লাগছে সকালবেলা ওইটা দিয়ে আমাকে কুকুরটা নাই বলতো পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা বেশি কার স্যার ফুচকাওয়ালার কি বললি হারামজাদা স্যার আপনি ভেবে দেখুন একজন ফুচকাওয়ালা এক বড়লোককে বাটিয়াতে রাস্তা দাঁড় করিয়ে দেয় স্যার আপনি কি পারবেন কোনো বড়লোককে বাটিয়াতে রাস্তা দাঁড় করাতে ভাইয়া তোমাকে যে গরম মশলা আনতে বলেছিলাম অংশ না কেন আরে মশলার দোকানে গিয়ে বলছি যে ভাই একটু গরম মশলা দেন তো সে মশলা দিল হাতে নিয়ে দেখি সব মশলা ঠান্ডা হয়ে গেছে আপনাদের একটা গান শোনাই ভালো হইলে লাইক করবেন না হইলে লাইক করবেন ঠিক আছে কালা মাইয়ার বড় জালা দেখেন তো চাহিয়া রে বান্ধবীরা আড্ডা দে স্কুলেতে যাইয়া রে আত্মা গাছে তোতা বসে ডালিম গাছে মো রে ভালোবেসে শোনো হ্যাঁ বলো তোমার চোখটা না অনেক সুন্দর থ্যাংক ইউ ওয়েট 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 তার থেকেও কিন্তু আমার চোখ বেশি সুন্দর কিভাবে কারণ আমার চোখ দিয়ে যে তোমাকে দেখতে পাই আরে বন্ধু কি অবস্থা এই তো ভালো তোর কি অবস্থা এই তো চলছে এটা কে এই তো আমার বোন ও ভালো তা কিছু বল আই লাভ ইউ কিরে দোস্ত তোর আইফোন কই আমার আইফোন বেচা দিয়ে একটা বন্দুক কিনছি ও নো তা এখন এখন ওই বন্দুক মাইনসের মাথায় ধরে আরো 50টা আইফোন কিনো তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি অলস তারাই মেয়ে মোবাইলটা গিফট করমু তুমি হাত তুললা না কেন ভাই হাত তুলতে কষ্ট হয় ও আমার ভাই ওর একটু দেখা রেখো কানে কম শুনে ও নো চুপ করে আছো কেন কিছু বলো ওকে মেলায় যাবা কি কালকে তুমি কলা খাবা ও নো কি রে বন্ধু ব্যথা হইছ আরে না বেটা আমরা পোলা মানুষ এইটুকু থেকে ব্যথা হয় নাকি সাবাস চুপ চুপ আমার গার্লফ্রেন্ড ফোন দিছে হ্যালো জান হ্যাঁ জান জান তুমি কেমন আছো ভালো নাই রে জান আমার পায়ের উপরে দিয়ে মাত্র ট্রাক গেছে ভাই আমার মোবাইলটা একটু ধরে দিবি একটা ভিডিও বানাবো তুই মোবাইলটা ধর আর তুই আমার সাথে এদিকে আই আমি তোকে এরকম এরকম করে মারবো ঠিকঠাক হচ্ছে না যাবে দাঁড়া আমি তোকে এরকম 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 করে মারবো হে তাও ঠিকঠাক হচ্ছে না উঠে মারা যায় বলতো হ্যাঁ আমি তোকে এরকম করে মারবো হে তাও যে ঠিকঠাক হচ্ছে না বে আজ আর ভিডিওই করব না ঠিক আছে ভাই কাল আসবো দিয়া ভিডিও করব আজ হ্যালো হ্যাঁ সকালে যে দুটোর গলা কাটলাম না অগর রক্তগুলো পরিষ্কার কর আর অগরে পিস পিস করে কাট দি আমি আয়শা নিয়ে আরেকটার গলা কাটতাছি ভাই আমি আপনার কাছে জীবনে অনেক ভুল করছি ভাই আমার মাফ করে দিন ভাই আমি জানতাম না আপনি এত বড় সন্ত্রাসী আরে আমি তো গরু কাটার কথা কইতেছিলাম আমি তো কসাই আমি যে কোনো কাজ করতে পারি যদি টাকা দেস হ দিমু কত লাগবে তোর পুরা 200 ঠিক আছে 200ই দিমু টাকা আসটা কি আমার 300 টাকা আওলাদ দে হ্যাঁ ভাতিজা আসো আসো ডাকতেছে কে ডাকতেছে আসলে বলবো আসো আসো কে ডাকতেছে এবার বলেন এই যে আল্লাহর ঘরে ডাকতেছে আসো Protect me and guide me